আপনারা আসলে বাবাকে প্রশ্নবিদ্ধ করেন, ভালো কিছু যখন হচ্ছে আপনারা অ্যাপ্রিশিয়েট করেন, আপনারা নেগেটিভ কথাবার্তা কেন বলেন? দেশকে সফলতা এনে দিয়ে বেপরোয়া বাংলাদেশ জাতীয় নারী দলের ফুটবলাররা মানছে না বাফুফের শৃঙ্খলা। একে তো ফুটবল ফেডারেশনকে না জানিয়ে সাতক্ষীরায় ফ্র্যাঞ্চাইজি লীগ খেলতে গেছেন, তার উপর আবার না জানিয়ে খেলতে যাওয়ার কারণ জানতে চাইলে উল্টো গণমাধ্যমের ওপর এভাবেই ক্ষোভ ছাড়েন অধিনায়ক সাবিনা খাতুন। আপনারা যখন এই কথাগুলো অন্যভাবে ফেডারেশনে প্রেজেন্ট করেন, সেখানে আসলে তারা মেয়েদের উপরেও নাকশ হয় এবং তারাও অনেক কিছু প্রশ্নবিদ্ধ হয়। সাবিনার ডাকে সাড়া দিয়ে সাতক্ষীরায় খেলতে গিয়ে বিপাকে পড়েছেন মাসুরা, মারিয়া, শামসুন্নাহার সহ আট ফুটবলার, যাদের হাত ধরে নারী ফুটবল ইতিহাসে এসেছে দেশের সবচেয়ে বড় সাফল্য। তাদের কাছ থেকে এমন বেপরোয়া আচরণে হতাশ দেশের ফুটবলের অভিভাবক সংস্থাটি। 31 জুলাই ক্যাম্পে যোগ দেওয়ার কথা ফুটবলারদের, ফিরলেই ঔদ্ধত্যপূর্ণ আচরণের কারণ জানতে চাইবেন সভাপতি কাজী সালাউদ্দিন। ভবিষ্যতে ফুটবলারদের আরো পেশাদার হওয়ার আহ্বান জানিয়েছে বাফুফে। সাবিনা শুধু বলছে যে সাবিনা ওখানে একটা টুর্নামেন্ট করবে, বাট ওখানে যে আমাদের ন্যাশনাল টিমের মেয়েরা খেলবে এরকম কোনো কিছু কেউ বলেনি বা আমাদেরকে জানিয়েও যায়নি। দে ওয়ান্ট টু বিকাম এ প্রফেশনাল, আমি আশা করব তাদের বিহেভিয়ারও সেরকমই হবে। ওরা 31 তারিখে যখন ফিরে আসবে, দেন আমি আমার হায়ার অথরিটিকে জানাবো, প্রেসিডেন্টকে ইনফর্ম করব, দেন দে উইল ডিসাইড হোয়াট টু ডু। অনেকদিন ধরেই শোনা যাচ্ছে বেতন ভাতা নিয়ে ক্ষোভে ফুসছেন নারী ফুটবলাররা। বিদ্রোহী ফুটবলাররা নাকি ক্যাম্পে যোগ না দেওয়ার হুমকিও দিয়ে গেছেন ফেডারেশনকে, তবে বিষয়টি অস্বীকার করেছে বাফুফে। বিদ্রোহ নয়, ফুটবলাররা নাকি যাওয়ার আগে চিঠি দিয়ে নিজেদের দাবি দেওয়া সভাপতি বরাবর জানিয়ে গেছেন। ওরা একটা ওদের দাবি দেওয়া নিয়ে একটা চিঠি প্রেসিডেন্ট বরাবরই দিয়েছে, তো সেটা নিয়ে আমরা কাজ করতেছি, ওদের সাথে আমরা বসবো, দেন উইল ডিসাইড। এশিয়ান গেমসে নারী দলের কোচ হিসেবে সাইফুল বারী টিটুর যাওয়ার বিষয়টি দ্রুত সুরাহা না হলে মাহবুবুর রহমান লিটুর কাঁধেই থাকবে এশিয়ান গেমসে নারী দলের দায়িত্ব। আগে রেজিস্ট্রেশন করা ছিল ছোটন ভাইয়ের নামে, তো ছোটন ভাই তো এখন আমাদের সাথে নেই, আমরা ওইটা রিপ্লেস করার জন্য অলিম্পিককে চিঠি দিয়েছিলাম, অলিম্পিক চায়নাতে চিঠি পাঠিয়েছে, এখনও পর্যন্ত ওটার কোনো রেজাল্ট আসেনি। যদি সেটা না আসে তাহলে টিটু ভাই আমাদের এজ লেভেল যেটা আন্ডার 17 সেটা নিয়ে যাবেন, আর লিটু ভাই তখন চায়নাতে যাবেন। পারভীন আক্তার, সময় সংবাদ, ঢাকা। আমরা তারপরও অপেক্ষা করে আছি।